নমস্কার সবাইকে, টিউবস্টারির পক্ষ থেকে। আজকের এই এপিসোডটা শুধুমাত্র তাদের জন্য যারা এবার এইচএস দিচ্ছে, কিংবা যারা আগে এইচএস দিয়েছো, নার্সিংয়ে অ্যাডমিশন হবে বলেও হতে পারোনি। তাদের অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন যে 2019 নাকি আর্টস থেকে জিএনএম নার্সিংয়ে অ্যাডমিশন শেষ, এরপর নাকি জিএনএম থেকে আর্টস থেকে আর জিএনএম এ অ্যাডমিশন নেওয়া যাবে না। আবার কারো কারো মনে প্রশ্ন ছিল যে জিএনএমটা কি উঠে যাবে টোটাল। তো এই সব কিছু কোশ্চেনের উত্তর নিয়ে আজকের এই এপিসোড। আজকের এপিসোডটাতে অনেক গার্ডিয়ানের মনের প্রশ্ন, যারা স্টুডেন্টের যাদের ছেলেমেয়েদের নার্সিংয়ে পাঠাবে বলে এখনও পাঠাতে পারেনি, তারা হয়তো ভেবে রেখেছিল যে 2020 সেশনে অ্যাডমিশন করাবে, কিন্তু মাঝখানে একটা কথা উঠেছিল যে 2019 নাকি জিএনএম বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও এখনো পর্যন্ত অনেকেরই মনে আরেকটা কোশ্চেন জাগছে যে এই মুহূর্তে আমরা কি 2019 সেশনে অ্যাডমিশন করাতে পারবো স্টুডেন্টদের? না, 2019 যে সেশন, সেই সেশন অলরেডি চালু হয়ে গেছে এবং ওই সেশনে আপনি আর স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে পারবেন না, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, সবার মনের মধ্যে যে প্রশ্নটা ছিল যে 2019 পরে জিএনএম থাকবে কি থাকবে না, সেটা এখনো পর্যন্ত যে আপডেট, এই আপডেট অনুযায়ী প্রত্যেকটা কলেজ কিন্তু 2020 জিএনএম অ্যাডমিশন নিচ্ছে। এছাড়া কিছু কিছু কলেজ এখন থেকেই কিছু সিট ওরা অলরেডি ঘোষণা করে দিয়েছে। সেই জন্য আর সব থেকে যেটা বড় ব্যাপার, 2019 মতো এবারে কিন্তু আর 2020 পরে জিএনএম নার্সিংটা থাকবে না। এবারের যতটা আপডেট জানা যায় যে 2020 জিএনএম নার্সিং এর কোর্সটা শেষ, এরপর থেকে জিএনএমটাই থাকবে না, বা আর্টস থেকে যারা পড়াশুনো করে নার্সিং এ যেতে চাইবে তারা নার্সিং করতে পারবে না। এবার কি প্রসিডিওর হবে কি হবে না, সেটা একটা অফিসিয়ালি এখনো সেরকম ডিটেলস না হলেও, কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে যে 2020 জিএনএম অ্যাডমিশন চলছে, আর অলরেডি কিছু কিছু কলেজ অ্যাডমিশনের প্রস্তুতি বা প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। এবার যেটা অনেকের মনেই প্রশ্ন যে আমরা জিএনএম, যারা সায়েন্স নিয়ে পড়ছি তারা জিএনএম নিয়ে পড়ব নাকি বিএসসি নিয়ে পড়ব, কারণ বিএসসিটা একটু কস্টলি হয়ে যায় এবং টাইমটা বেশি লাগে। জিএনএম সেই তুলনায় কস্টলি, যে ফিজটা কিছুটা হলেও বিএসসি থেকে কম থাকে। যারা সায়েন্স নিয়ে পড়ছো, আমি তাদের যেটা কথা বলবো, তোমরা বিএসসিটাকেই প্রেফার করো, এবং যারা আর্টস নিয়ে পড়ছো বা এবার এইচএস দিচ্ছ বা আগে দিয়েছো নার্সিংয়ে যাওয়ার কথা, এখনও পর্যন্ত অ্যাডমিশন কোথাও হওনি, ফ্যামিলির আর্থিক কারণে হোক বা যে কারণেই হোক অ্যাডমিশন নিতে পারোনি, তারা কিন্তু এবার অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও, এবং প্রথম থেকেই তোমাদের কলেজটাকে একটা নিজের চুজ করে নিতে হবে, সঠিক কলেজ। আমরা কি করি, প্রথম থেকে আমার যে যোগ্যতা অনুযায়ী যে কলেজে আমার অ্যাডমিশন হওয়া দরকার, সেটা না করে আমরা একটু বেশি চিন্তা ভাবনা করে থাকি। ওটা না করে আমরা যদি প্রথমেই আমরা জেনে যাই যে আমরা কোন কলেজে অ্যাডমিশনের যোগ্য, এবং আমাদের সেই কলেজগুলির মধ্যে কোন কলেজটা আমার সব থেকে বেটার, সেটা ডিসাইড করা থাকলেই ভালো হয়। কারণটা অনেক স্টুডেন্ট বা অনেক গার্ডিয়ান এরকম করে যে প্রথম থেকেই গভর্নমেন্ট কলেজগুলোতে যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত যেতে পারে না, তার কারণে
শেষে প্রাইভেট কলেজগুলিতেও অ্যাডমিশন হতে পারে না এবং গভর্নমেন্ট কলেজেও অ্যাডমিশন হতে পারে না। কারণ গভর্নমেন্ট কলেজগুলোর অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা দীর্ঘ সময় ধরে চলে, প্রাইভেট কলেজগুলোর যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু এইচএস দেওয়ার পর থেকে অর্থাৎ এখন থেকেই অলরেডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং সেকেন্ড কথা, যেটা গভর্নমেন্ট যে কলেজ তাদের একটা এক্সাম সেই সঙ্গে রেজাল্ট ব্যাপার থাকে, এবং যারা গভর্নমেন্টে চান্স পায় তাদের যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট করতে হয়। তো এবারে যারা এইচএস দিচ্ছ আমি তাদেরকে বলবো যে তোমাদের চেষ্টা করো তোমরা খুব ভালো একটা রেজাল্ট করার, যাতে করে তোমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হতে পারো। এবং যে সমস্ত পরীক্ষার্থী আগেরবারে গভর্নমেন্ট কলেজে চেষ্টা করেছিলে কিন্তু মার্কের কারণে হয়নি, তাদেরকে বলবো তোমরা এবারও এক্সামে বসতে পারো, কিন্তু প্রথম থেকেই আমার মনে হয় যে একটা বেসরকারি যে কলেজগুলো সেই কলেজগুলোর মধ্যে একটা নিজেকে মনের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখা দরকার যে আমি এখানে না হলে আমি কোন কলেজে অ্যাডমিশন হব। কারণ বর্তমানে বিভিন্ন কনসালটেন্সি যেভাবে সেমিনার এটা ওটা করার পর আমাদের যে জেনুইন স্টুডেন্ট যারা বা গার্ডিয়ান যারা, তারা কিন্তু অনেকটা কনফিউজ হয়ে পড়ে যে কোথায় যাব, কোন কলেজটা। অ্যাকচুয়ালি যে কলেজেই অ্যাডমিশন হও সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করবে তোমার উপর। অবশ্যই কলেজে হসপিটাল আছে কিনা, ল্যাবের ব্যবস্থা আছে কিনা সেটা ডিপেন্ড করে, সেই সঙ্গে কলেজের খাওয়া দাওয়াটাও ডিপেন্ড করে। কারণ একটা স্টুডেন্ট যখন 3 বছর ওই কলেজে কাটাবে, 3 বছর 3.5 বছর, অবশ্যই সেই স্কুলের পরিকাঠামো এবং আশেপাশে যে পরিবেশ সেটা সুস্থ এবং স্বাভাবিক হওয়া জরুরি। সেজন্য আমাদের প্রথম থেকেই কলেজগুলোকে চুজ করে নিতে হবে এবং মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে যে আমি কোন কলেজে অ্যাডমিশন হব। এবং সব থেকে বড় কথা, এবারেই সম্ভবত জিএনএম লাস্ট সুযোগ, সেই জন্য এইবার হিড়িকটা হয়তো অনেক বেশি বাড়তে পারে। তোমরা জানো আগের বারে 2018 তুলনায় 2019 নার্সিং যে স্টুডেন্টদের চাহিদা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে, নার্সিং অ্যাডমিশন হওয়ার যে স্টুডেন্টদের মধ্যে যে চাহিদা সেটা অনেক বেড়েছে, প্রায় দ্বিগুণ। সেটা এবারে কিন্তু আরো বাড়বে, কারণটা হচ্ছে এটাই যে এবারেই শেষ সুযোগ। তো আশা করি তোমাদের একটা সার্বিক ধারণা দিতে পারলাম, এবং এই যে কোশ্চেনটা অনেকের মনের মধ্যে ছিল যে এইবারে 2020 অ্যাডমিশন কবে থেকে শুরু হবে বা এইবারে জিএনএম কোর্সটা থাকবে কি থাকবে না, তাদের উদ্দেশ্যে বলছি কোর্সটা এবার আছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। 2019 সেশনে অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, 2020 সেশনে অ্যাডমিশন শুরু হয়েছে। তো যারা যারা অ্যাডমিশন করতে চাও, অ্যাডমিশন হতে চাও, তারা অবশ্যই আগে থেকে সঠিক জায়গায় একটা খোঁজ নিয়ে নিজে একটা ডিসিশন নাও। এবং আজকে আরো কয়েকটা কোর্স সম্পর্কে তোমাদের আলোচনা করে দিতে চাই, যে জিএনএম বাদ দিয়ে আরো কিছু কোর্স রয়েছে যেটা মেডিকেল লাইনে, বিএসসি যেটা তো সায়েন্স ছাড়া হবেই না, ডি ফার্ম রয়েছে, ডিপ্লোমা অফ ফার্মেসি ওটা করতে পারো, বি ফার্ম রয়েছে, এছাড়া বিভিন্ন রকম কিন্তু শর্ট টার্ম কোর্স রয়েছে যেটা ল্যাব টেকনিশিয়ান হতে পারে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান হতে পারে, ডেন্টাল ডাক্তার হতে পারে, বিভিন্ন রকম লাইন রয়েছে, আমরা হয়তো অনেকেই সেগুলো জানি না। যাদের আর্থিক সামর্থ্য খুব কম, খুব দুর্বল পরিবারের মানুষ, তাদেরকে একটা অ্যাডভাইস করব, তোমরা এই যে শর্ট টার্ম কোর্সগুলো এগুলো করে নিজের পায়ে স্ট্যান্ড হয়ে পরে তুমি নিজেকে আপডেট করে নিতে পারো। ধন্যবাদ। কোনো যারা এইচএস দিচ্ছ তাদের জন্য রইল টিপস্টারির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন,
এবং যারা মাধ্যমিক দিচ্ছ আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তাদের প্রতিও থাকলো অনেক শুভেচ্ছা। ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষার আগে কোনোভাবে মাথা গরম করবে না, এবং পরীক্ষার পরের যে গ্যাপ 3 মাস, সেই গ্যাপটাকে অবশ্যই কাজে লাগাও। ধন্যবাদ, ভালো থাকবেন।